হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তমী সকালে। তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা। তোমরা আজকে দিনটা খুব ভালো করে কাটাও। তো আমিও চলে এসেছি তোমাদের নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ যে আমরা একটা পুকুরে দাঁড়িয়ে এসেছি, আর এখানে আমাদের পুরোহিতটা এসেছে। এখানে আমাদের ঘট ভরা হচ্ছে, মানে আমাদের কলাবউকে নিয়ে আসা হয়েছে। ওনাকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হবে এবং পুজো শুরু হবে, সপ্তমীর পুজো শুরু হবে। তো এখন নিয়ে আসা হয়েছে। আর সরি সরি সরি, সকাল থেকে ভিডিওটা তোলা হয়নি, একটু ব্যস্ত ছিলাম, তাই তো যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এখন এই যে ঘাটে আছি দেখতেই পাচ্ছ, তো এখন পুজো হচ্ছে। তো এবার আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি। এই যে আমাদের কলাবউকে নিয়ে যাওয়া হচ্ছে দোলাতে করে, এইভাবেই আসা হয়েছে। তো আসার ভিডিওটা করা হয়নি, প্লিজ মাফ করে দিও। তো আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি এবং বাড়ি যাব। বাড়ির মধ্যেও কিছু অনুষ্ঠান আছে। এই যে আমরা সবাই, বাড়ির সবাই এসেছি, ছোটরা বড়রা সবাই মিলিয়ে এসেছি। তো যতটা পারলাম ততটা তোমাদের তুললাম। আর সবার হাতে দেখতে পাচ্ছ ঘট আছে, ঠাকুরমশাই হাতে, কাকিমার হাতে, সব ঘট পূর্ণ করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে আমাদের কেষ্ট, যাই হোক, তো এই যে বরণ ডালা সব নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন এখানে আমাদের বাড়ির যারা আছে তারা বরণ করছে, আমার ঠাকুমা এখন বরণ করছে। এই যে এই যে তো এখানটাতে এই যে চৌকিটা আছে, এর মধ্যে কলাবউটাকে নামানো হবে এবং কিছু পুজো আছে। তো তারপরেই এই পুজোগুলো হওয়ার পর সপ্তমী পুজো হবে। তো কলাবউকে এখানে এটার মধ্যে প্রতিষ্ঠা করা হবে, দিয়ে তারপর পুজো টুজো হবে, যে পুজোগুলো হয় আর কি। বাড়ির সবাই উপস্থিত যাতে এবং সবাইকে নিয়েই আমাদের পুজোটা চলছে। কাকিমা এখন পুজোর ব্যবস্থাটা করা হচ্ছে, যেটা করা হয়। আর এই যে বোনটা আছে, বোনটা ফুলের মালা গাচ্ছে, এই মালাগুলো ইউজ করা হবে পরে। আর এই যে ঠাকুরমশাইটা পুজোর যা যা কাজ হবে সেগুলো সব ব্যবস্থা করে নিচ্ছে, যেগুলো লাগবে আর কি। এরপরে সপ্তমী পুজো আরম্ভ হবে। আর এখানটা যে পুজোটা হয়েছিল তারপর এটা পরিষ্কার করে নেওয়া হলো। এই যে দেখতেই পাচ্ছ কি হারে বৃষ্টি পড়ছে, চারিদিকে জল জমে গেছে। আর ওখানে মিষ্টু, ওরা সবাই আছে, আমার ছোট বোন সবাই আছে ওখানটাতেই। ও তো আমিও যাব, বৃষ্টিতে ভিজে ভিজে আমিও পচিয়ে গেছি। তো এখন সপ্তমী পুজোর শেষ হয়েছে, এবার আরতি হবে। তো আরতির ব্যবস্থা যা করবার জোগাড় সেগুলো করা হচ্ছে। এখন সবাই একটু বসে আছে, রেস্ট নিচ্ছে। এই যে আরতি জোগাড় হতে লেগেছে, আরতি জোগাড় করে নিচ্ছি, পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে। তো আমি এগুলো করে নিচ্ছি, মা ওইদিকে ব্যস্ত আছে, তো একটু পরে সবাই আসবে। এই যে আরতি হচ্ছে, আর আমি তো আরতির ওইদিকে ব্যস্ত, তো আমার ছোট বোন এখন ভিডিওটা করছে কন্টিনিউ।
যে এখন আরতি চলছে, তো এখন কর্পূর দিয়ে মাকে আহ্বান করা হচ্ছে এবং মায়ের আরতি করা হচ্ছে। মাকে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। তোমরা আমার সাথে যেন দেখো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো এবং মায়ের আশীর্বাদ লাভ করো। যে সবাই এখন আরতির পরে আভাস নিচ্ছে, আগুনের তাপ নিচ্ছে, তো কন্টিনিউ আরতিটা হচ্ছে, তোমরা দেখো। পুষ্পাঞ্জলি হবে, তাই বাড়ির সবাইকে ডাকা হচ্ছে, তো দেখতে থাকো পুষ্পাঞ্জলি পর্ব পরবর্তী। পুষ্পাঞ্জলি দেওয়ার পর আবার ফিরে আসছি। আমি তো পুষ্পাঞ্জলি আগেই দিয়েছি এবং এখন মারা বড়রা সব পুষ্পাঞ্জলি দিচ্ছে, তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা প্রসাদ গ্রহণ করব আর প্রসাদ ভোগ হবে, তো সেগুলো আর ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি না। এই যে মারা পুষ্পাঞ্জলি দেবে, তো তারপরে একটু প্রসাদ নেব, প্রসাদ নেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করবো, সকাল থেকে না খেয়েই আছি। তো বেশ ঠিক আছে, তোমরা সবাই সপ্তমী পুজোটা খুব ভালোভাবে কাটাও আর প্রচুর ঘোরাফেরা করো, প্রচুর আনন্দ করো। অবশ্যই সারা বছরের যে দুঃখ যে কষ্টগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে পুজোটা খুব ভালোভাবে আনন্দ করো পুজোটাকে নিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করবে অবশ্যই যেন কমেন্ট করবে। আর নতুন আরও নতুন ভিডিও আমি পরে আপলোড করব। টাটা, বাই।